করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন আরো শক্তিশালী আরো ভয়াবহ। মাত্র মাসখানেকের মধ্যে গোটা দেশে শ্বাসরোধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিপর্যয়ে। একদিকে সংক্রমণের ভয়, অন্যদিকে অক্সিজেন ও জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা, সব মিলিয়ে ত্রাহি ত্রাহি হাল রাজ্যেও। অক্সিজেন সংকট কাটাতে ও জরুরি ওষুধ এবং অন্যান্য সামগ্রীর কালোবাজারি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর রাজ্য প্রশাসন। আর ভয়ঙ্কর এই পরিস্থিতির সুযোগ নিয়ে জেলায় অক্সিজেনের কালোবাজারি শুরু হয়েছে বলে অভিযোগ। যে অক্সিজেন সিলিন্ডারের দাম ছিল 6 থেকে 6,500 টাকা, এখন 8 থেকে 10,000 টাকাতেও তা মিলছে না। এমনকি ব্যবসায়ীদের একাংশ সিলিন্ডার মজুত করে রাখছেন ও সুযোগ বুঝে খোলা বাজারে চড়া দামে বিক্রি করছেন। এবার আরামবাগে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কারচুপি রুখতে তৎপর মহকুমা প্রশাসন। শনিবার দুপুরে আরামবাগ শহরের বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকার একটি অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই অফিসে হানা দেন মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট জ্যোতিরিন্দ্রনাথ বৈরাগী। তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সংশ্লিষ্ট দোকানের কর্মীদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন, কিন্তু তাদের কথায় কোনো সঙ্গতি না মেলায় দুজনকে আটক করে মহকুমা প্রশাসন। পরে ওই দোকানের মালিক মহকুমা প্রশাসনের কাছে অতিরিক্ত নেওয়ার টাকা ফিরিয়ে দেওয়ার মুচলেকা জমা দেন। পরে প্রশাসন সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অক্সিজেনের ব্ল্যাক মার্কেটিং হচ্ছে একটা অভিযোগ আমাদের অফিসে স্যার পেয়েছেন, এসডিও সাহেব পেয়েছেন, তো উনি আমাকে পাঠালেন অভিযোগের বৈধতা যাচাই করার জন্য। তো আমি সেই জন্যে এসেছিলাম, এসে খাতাপত্র দেখলাম এবং সত্যি অনেক বাড়তি টাকা নিচ্ছে, যার জন্য আমি সংস্থার খাতাপত্র নিয়ে এসডিও সাহেবকে দেখা করতে বলছি। ওকে আমি নিয়ে যাচ্ছি অফিসে খাতাপত্র সহ, আমি ওকে দেখাতে আমি ওকে দেখাতে বললাম যে তুমি কী দামে কিনেছো দেখাও, আর কী দামে বিক্রি করলে সেটা আমি দেখাও, কেন এত বাড়তি দাম নিচ্ছো, ও কী দামে কিনেছে কিছু দেখাতে পারেনি এখনো। তো সেই জন্য ওর সব খাতাপত্র নিয়ে আমি স্যারের কাছে নিয়ে যাচ্ছি। আটক করে নিয়ে যাওয়ার সময় দোকানের এক কর্মী কি বলছেন শুনবো। আমি তো দোকানের মালিক নয়, আমি সাধারণ কর্মচারী, যার নামে লাইসেন্স, যে মালিক সে ছাড়া তো আমি লিখতে পারি না, সুতরাং তাকে প্রশ্নটা করলে ভালো হয়। মালিক তো লাইসেন্সটা দেখতে পাচ্ছেন, চণ্ডীচরণ চক্রবর্তী। একই সাথে অক্সিজেন নিতে আসা এক নার্সিং হোমের কর্মী বলেন অতিরিক্ত দামে অক্সিজেন বিক্রি হচ্ছে, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। আমরা এলাম এখানে দিল্লিতে, ওরা নিশ্চয়ই বেশি নিচ্ছিল, তো আমাকে ধরলো, ধরে বললো কত টাকা নিয়েছে, আমি বললাম 8 পিস অক্সিজেন 14,000 টাকা নিয়েছে। অক্সিজেন তো আমার নার্সিং হোমের পেশেন্ট মারা যেত অক্সিজেন না নিয়ে গেলে, তাই এখান থেকে নিয়ে গেছিলাম। তো ওরা বলছে পেমেন্ট করতে হবে, তাই পেমেন্ট করতে এসেছিলাম। সিলিন্ডারের দাম কিন্তু আমি জানি না, আমি দেখি অনেক টাকা বেশি নিয়েছে। এই বিষয়ে আরামবাগ মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী দিনে অক্সিজেনের কালোবাজারি নিয়ে লাগাতার অভিযান চলবে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অতিরিক্ত টাকা ফেরত দেবেন দোকান মালিক। সব মিলে ভয়ঙ্কর এই পরিস্থিতিতে যাতে মানুষকে সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য তটস্থ আরামবাগ মহকুমা প্রশাসন। আরামবাগ থেকে শ্যামলেন্দু গোস্বামীর রিপোর্ট, নিউজ আজ বাংলা। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.